নারী সুরক্ষায় জোর পূর্ব রেলের। মহিলা কামরায় পুরুষ যাত্রী উঠলেই এবার থেকে জরিমানা করা হবে। মহিলা কামরায় উঠলেই মোটা জরিমানা দিতে হবে। নারী সুরক্ষায় বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের তরফ থেকে। নারী সুরক্ষায় জোর পূর্ব রেলে আমরা কথা বলবো অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, মহিলা কামরায় উঠলে এবার থেকে মোটা জরিমানা দিতে হবে, আগেও জরিমানা দিতে হতো, এবার কি সেই অঙ্কটা বেড়ে গেল? দেখো, 1989 সাল থেকেই ভারতীয় রেলওয়ে অ্যাক্ট 162 অনুযায়ী লোকাল ট্রেনের মহিলা কামরাতে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু সাম্প্রতিককালে এই আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিশেষ করে বিকেল এবং রাতের পর থেকে মহিলা কামরাতে পুরুষ যাত্রীদের দাপাদাপি নিয়ে অজস্র অভিযোগ রেলের খাতায় জমা পড়েছে। তার পাশাপাশি যে কোনো দূরপাল্লার ট্রেন, সেখানেও একাধিকবার মহিলা যাত্রীর সঙ্গে তার পুরুষ সহযাত্রীর যে অভব্যতা, সে অভব্যতার উদাহরণ ঝুড়ি ঝুড়ি উঠে এসছে। তাই এবারে একেবারে কেন্দ্রীয় রেল বোর্ড থেকে অত্যন্ত কঠোর একটি ইনস্ট্রাকশন রেলের দেশের প্রত্যেকটি রেল জোনের কাছে এসে পৌঁছেছে এবং পূর্ব রেলের কাছেও সেই নির্দেশ এসে পৌঁছেছে, যেখানে এই আইনকে কঠোরভাবে বলবৎ করতে বলা হয়েছে। এবং সেই কারণেই পূর্ব রেল প্রত্যেকটি লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন, যেগুলি তাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে, সেখানে এই নিয়ে নজরদারি কয়েক গুণ বাড়াবে এই চলতি সপ্তাহ থেকেই, এমনটা জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক। ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। পূর্ব রেল সিপি আরও কৌশিক মিত্র, তিনি এই বিষয়ে কি বলেছেন শোনাবো। আপনার সহযাত্রীরা বা পরিচিত যারা যারা মনে করে লেডিস কম্পার্টমেন্টেই যাব, পুরুষের কথা বলছি, যারা মনে করে শুধুমাত্র লেডিস কম্পার্টমেন্টে যাব, তাদেরকে কিন্তু এবার শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। রেল তো দিচ্ছে, আপনারাও দিন, প্লিজ এগিয়ে আসুন। যে মহিলা কোচে কোনো পুরুষ যাত্রীকে আমরা ট্রাভেল করতে দেখলেই আমরা সঙ্গে সঙ্গে রেলে আরপিএফ টিমকে জানাবো এবং এটা প্রতিরোধ তো করবো, প্রতিবাদও করবো। এবং পূর্ব রেলে এটা একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি, সমস্ত রেলযাত্রীরা, রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন, আমরা তো এগিয়ে আছি, আমাদের মহিলা টিম, এতে আরপিএফ টিম তো একদম প্রোঅ্যাক্টিভ আছে, আপনারা জানেনই তো, সবাই মিলে আসুন, এগিয়ে আসি, এইটাই আপনাদের কাছে আমাদের আবেদন। পূর্ব রেলকে আমরা সম্মানের সঙ্গে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার একটা সবাই মিলে চেষ্টাই করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।